কাউগাছি দর্জিপাড়া একতা সংঘের পক্ষ থেকে আয়োজন করা হলো রক্তদান শিবির। ক্লাব ভবনে এই দিনে রক্তদান শিবিরে রক্তদাতা এবং উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, ভাটপাড়া পৌরসভার পৌরপিতা তথা প্রাক্তন উপপৌরপ্রধান সোমনাথ তালুকদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই দিন রক্তদান শিবিরে 50 জন রক্তদাতা রক্তদান করেন। রাজ্যের এক নবনির্বাচিত বিধায়ককে শপথ অনুষ্ঠান করানোর জন্য রাজ্যপালের সাথে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেই প্রসঙ্গে সাংসদ অর্জুন সিং বলেন, রাজ্যপালের কি ভূমিকা আছে সেই বিষয়ে আমি কিছু বলতে চাই না, রাজ্যপাল প্রসঙ্গে আমার দলের অবস্থান কি সেই বিষয়ে দলের মুখপাত্রই বলতে পারবেন। অন্যদিকে দত্তপুকুরে একটি মৃতদেহ উদ্ধারের ঘটনায় তিনি বলেন, পুলিশ তদন্ত করছে, দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে, দুষ্কৃতীদের মন বেড়ে গেছে তাই এই ঘটনা ঘটছে। সো আর্লি আছে, একটু ইনভেস্টিগেশন হোক, কি হচ্ছে কি না জানি কি করে। দুষ্কৃতি তো করেছে নিশ্চয়ই, দুষ্কৃতিরা মন বেড়ে গেছে তাই তো করছে, কিছু তো আছে, সমস্যাটা কি আছে, ঘরের মধ্যে কিছু হয়েছে কি হয়েছে এটা জানতে হবে। ঠিক আছে, রাজ্যপাল নিয়ে আমি কি বলবো, রাজ্যপাল কি করছে না করছেন, আমাদের দলে কি স্ট্যান্ড আছে, দলের স্ট্যান্ড যেটা থাকবে দলের যারা স্পোকসম্যান তারা বলবে, আমি তো রাজ্যপালের ভূমিকা নিয়ে বলার দরকার নেই। দলের কি স্ট্যান্ড আছে রাজ্যপালের ব্যাপারে দল বলবে। ভাটপাড়া থেকে পল্লব ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা।